সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক লার্নার্স ইংরেজি শেখার বিষয়টি নিয়ে আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন অথবা এর আগে হয়েছেন বা ইংরেজি শেখার বিষয়টি নিয়ে আপনি চিন্তিত আছেন তো যদি এই সমস্যা আপনি ফেস করে থাকেন তাহলে আপনাদের জন্য আমার সুপরামর্শ হচ্ছে আপনারা আমার হাতের যে বইটি দেখতে পাচ্ছেন এটা খুব সহজে বাড়িতে বসে নিজে নিজে ইংরেজি শেখার একটি অত্যন্ত উপযোগী সহায়ক বই সো এই বইটি সংগ্রহ করবেন আপনারা তবে এই বইটি সংগ্রহ করলে এই বইটি পড়লে আপনি ইংরেজি শিখে যাবেন ব্যাপারটা তা নয় মানে এই বইটি নেবার পরে বইটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বইটি যেহেতু বাইরে কোথাও পাওয়া যায় না আই মিন বাজারে বা লাইব্রেরিতে পাওয়া যায় না সো যেহেতু বইটি আমাদের কোর্সের বই এ কারণে এই বইটি আমাদের কাছে অর্ডার করবেন আপনি আমাদের কমিউনিকেশান লিঙ্কের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন বইটি আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় পাঠাই এবং প্রবাসী বন্ধুরাও যারা আছেন তারাও যোগাযোগ করবেন তাদের জন্য আমরা ব্যবস্থা করব সো বিষয় হচ্ছে বইটি সংগ্রহ করার পর স্পোকেন ইংলিশের বইটা বইটি সংগ্রহ করার পর এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলি আপনাকে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যেতে হবে বইটি সংগ্রহ করার পর প্লেলিস্টে ঢুকবেন আমাদের চ্যানেলের প্লেলিস্টে ঢোকার পরে দেখবেন এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলি সিরিয়ালি সাজানো আছে প্রত্যেকটি ভিডিও ক্লাস একটার পর একটা সিরিয়ালি দেখবেন এবং প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে যখন বুঝবেন যে হ্যাঁ এই ক্লাসটি আমার ঠিকঠাক মতো দেখা হয়েছে এই ক্লাসটির যা বিষয়বস্তু ছিল সেগুলো আমি শিখে গেছি এবং আমি পারছি নিজেকে একটু টেস্টও নেবেন আমি পারছি এখন তখন আপনি ক্লাস টুতে যাবেন টুটাও একইভাবে সম্পন্ন করার পর নিজেকে একটু টেস্ট নেবেন টেস্ট নেওয়ার পর আপনি ক্লাস থ্রিতে যাবেন ঠিক একইভাবে আপনি ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস কমপ্লিট করবেন আশা করছি বাড়িতে বসেই নিজে নিজেই আপনি আপনার ইংরেজি শেখার কোর্সটি করে নিতে পারবেন তো নতুন ভিয়ার হয়ে থাকলে আপনি প্রয়োজনে কিছু ক্লাস দেখেন দেখার পরে আপনি নিজে যাস করতে পারবেন যে আসলে আমাদের ক্লাসগুলি ইংরেজি শেখার ক্ষেত্রে সহজ কি না আপনি নিজে জাজ করতে পারবেন সো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন তো যাই হোক এই বইটি সংগ্রহ করতে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে সাতশো টাকা খরচ হয় টোটাল সাতশো থেকে বিশ টাকা এর মধ্যেই সো এটা আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন বিকাশ করবেন অ্যাডভান্স পে করতে হয় সমস্যা নাই নিশ্চিন্তে করতে পারেন এই যাবৎ আমাদের কোনো বই এখনও কেউ পায়নি বা মিস হয়ে গেছে এমন ঘটনা ঘটেনি ইনশাল্লাহ আমাদের রেকর্ডে সো আশা করছি আপনিও পাবেন নিশ্চিন্তে সো বইটি সংগ্রহ করুন সহজে ইংরেজি শিখুন নিজের ক্যারিয়ার গড়ুন তবে বইটি নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে যেভাবে ক্লাসগুলো দেওয়া আছে ঠিক সেভাবেই সো গাইস এখন ইংরেজি সহজে শেখার জন্য আসলে মূলত কী করা দরকার ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো সাম টেকনিক্স আমাদের কিছু কৌশল জানতে হবে একেবারে বিগিনার হিসেবে দুর্বল শিক্ষার্থী হিসেবে আপনি প্রথমে বইটি সংগ্রহ করেছেন অথবা যে কোনো বই ফলো করছেন ওয়েল নো প্রবলেম সে বই থেকে আপনি সচরাচর ব্যবহার করা হয় এরকম কিছু ভোকাবুলারি সেগুলো শেখার চেষ্টা করুন যদি অন্য কোনো বইয়ে না পান বুঝতে না পারেন আমাদের বইয়ে পাবেন ইনশাল্লাহ যে কোন ধরনের সরি কোন ধরনের শব্দার্থগুলি আমাদের প্রথমত শেখা উচিত এবং শব্দার্থ শেখার পরেই কি আমি ইংরেজি বলতে পারবো না এই শব্দার্থ শেখার পরে আই হ্যাভ টু নো দ্য টেকনিক অফ মেকিং সেন্টেন্সেস বাক্য তৈরির যে কৌশল এগুলো আমাকে শিখতে হবে সেই কৌশলগুলো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওতে পাচ্ছেন বাট আপনাকে দেখতে হবে সিরিয়ালি দেখবেন আচ্ছা এটা দেখার পরে আপনি শিখে গেলেন বাক্য তৈরির কৌশল তাহলে শব্দ শিখলেন বাক্য তৈরি শিখলেন এবার আপনি কি করছেন বাক্য তৈরি করতে পারছেন বাট আই ওয়ান সাজেস্ট অল অফ ইউ নট অনলি রাইটিং বাট অলসো স্পিকিং শুধু লেখাই নয় বলাও শিখতে হবে আপনাকে তবে আপনি যে বাক্যগুলো লিখবেন বা তৈরি করবেন সেগুলি মুখে বলারও চেষ্টা করবেন আর যখন বলার চেষ্টা করবেন তখন কিন্তু কি হচ্ছে এটা স্পিকিং হচ্ছে তো প্রয়োজনে আপনি প্রথমত যে শব্দগুলো শিখছেন সেই শব্দগুলি দিয়ে ছোটো ছোটো বাক্য তৈরি করবেন বড়ো বাক্য করবেন না কারণ অনেক সময় দেখা যায় ছোট্ট বাক্য তৈরি করতে গিয়েও আপনি অনেক দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান আর বড়ো বাক্য হলে সেটা আপনার জন্য আরও কঠিন হয়ে যাবে তাই আমার পরামর্শ আপনাদের সবার জন্য ছোট ছোট বাক্য তৈরি করবেন আর ছোটো বাক্য তৈরি করতে গিয়ে আপনি কখনো কখনো এমন কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন যে একটা বাক্য তৈরি করছেন ওই বাক্যে হয়তো চারটা শব্দ আছে কয়টি চারটা দেয়ার আর ফোর ওয়ার্ডস ইন ইউর সেন্টেন্স আপনার ওই বাক্যে চারটা ওয়ার্ড আছে এই চারটা ওয়ার্ড বা চারটা শব্দ কোনটা কোনটার পরে বসাবেন এটা কি আগে না এটা পরে এইরকম একটা সমস্যা আমরা অনেকে ভুগি তো এর জন্য আপনি কি করবেন যে সেন্টেন্স মেকিংয়ের ওই যে কৌশলের কথা বলছিলাম ওইখানে আপনারা জানেন যে সিম্পলি একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটা ঠিক রাখতে হয় তারপরে অতিরিক্ত কোনো কিছু থাকলে সেটা আমরা বসাই তবে কিছু কিছু বাক্যে আছে শুরুতে সাবজেক্ট না বসে অন্য কোনো কিছুও বসতে পারে যেমন আপনি বললেন যে একটি বাক্য আমি বাজারে যাই সহজ বাক্য তাহলে আমি বাজারে যাই আপনি বললেন যে আই গো টু মার্কেট আমি বাজারে যাই ওয়াল এখন আপনি বলছেন যে আমি প্রতিদিন বাজারে যাই তো আমি প্রতিদিন বাজারে যাই বলতে গেলে অনেকেই হয়তো বলবে স্যার এভরিডে আই গো টু মার্কেট এই বাক্যের প্রথমে কিন্তু আপনি এভরিডে শব্দটি বলেছেন তো এভরিডে তো বাক্যের সাবজেক্ট ছিল না তো এরকম কিছু কিছু বিষয় আছে সেগুলো খুব কম খুব বেশি সংখ্যায় নয় তাই এটা নিয়েও বিচলিত হবার কারণ নেই আর এভরিডে কেন বাক্যের প্রথমে বসানো যাবে কেন এটা বাক্যের শেষেও বসালেও বসানো যেতে পারে এই কেন উত্তরগুলো নিয়ে এখন চিন্তা করার দরকার নাই আপাতত সহজেই কিছু শেখার চেষ্টা করুন তারপরে যে পার্সব স্পেস কোনটা কোথায় বসে ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে কি ইত্যাদি ধারাবাহিকভাবে আপনি পরে শেখার অনেক সুযোগ পাবেন বাট ছোটো ছোটো বাক্য তৈরি করুন সহজ বাক্য তৈরি করুন তার ইংরেজি করুন দ্যাটস মাই সাজেশন স্পেশালি হু আর দ্য উইক লার্নার্স ইফ ইউ আর আ বিগিনার ইউ শুড ফলো মাই ইন্সট্রাকশন টু লার্ন ইংলিশ ইজিলি সহজে শেখার জন্য আমার নির্দেশনাগুলো অনুসরণ করবেন অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি ইজি সত্যি আপনার জন্য এটা সহজ হবে সো আফটার মেকিং সেন্টেন্সেস বাক্য তৈরি করার পর ইউ শুড ট্রাই টু স্পিক আপনাকে বলারও চেষ্টা করা উচিত বলার চেষ্টা করবেন ওইগুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে কথা বলায় ব্যবহার করবেন আর একটা জিনিস খেয়াল রাখতে পারেন যে সিম্পলি আমরা দৈনন্দিন জীবনে কী ধরনের কথা বলি কী ধরনের কাজ মানে আমি পার্সোনালি বা আপনি পার্সোনালি কী ধরনের কাজ করেন সারাদিন কী ধরনের কথা বলেন মানে বেশিরভাগ প্রতিদিনই যে একই কথায় আপনি বলেন একই কাজ করেন তা কিন্তু না আমরা এটা জানি বাট কিছু কাজ থাকে না যে ইউজুয়াল আমরা প্রতিদিনই করি আমরা প্রতিদিন হয়তো দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করা সকালে উঠি ওয়াশরুমে যাই ফ্রেশ হই আমরা প্রতিদিন নামাজ কালাম পড়ি সবাই নামাজ কালাম পড়বেন যারা ইসলাম ধর্মের আছেন অন্যান্য ধর্মের বন্ধুরা ধর্মকর্ম পালন করবেন তাদের সেটা অনুযায়ী করবে সোপাচক তো নামাজ কালাম করবেন আমাদের মুসলিম শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন তাদের জন্য পরামর্শ সো আপনি নামাজ পড়েন এটা একটা ইউজুয়াল যেটা রেগুলার করে থাকেন আপনি গোসল করেন এটা একটা ইউজুয়াল কাজ যেটা আপনি রেগুলার করে থাকেন তারপরে তবে শীতকালের ব্যাপার আলাদা কেউ কেউ ফাঁকি দেয় গোসলে তাই না আচ্ছা দ্যাটস ডিফারেন্ট ওটা একটু ভিন্ন ব্যাপার তবে ধরে নিলাম যে আপনি প্রতিদিন গোসল করেন আপনি ব্রাশ করেন তারপরে আপনি নাস্তা করেন লাঞ্চ করেন আপনি যদি চাকুরিজীবী হন প্রতিদিন কিন্তু আপনি অফিসে যান ছুটির দিন বাদে মাঝে মাঝে আপনি বাজারে যান বাজার করতে হয় তো এই যে মনে করেন যে ইউজুয়াল কিছু কাজের কথা বললাম এরকম কিছু কাজকে আপনি বেছে নেবেন আর যারা প্রবাসী বন্ধুরা আছেন প্রবাসী বন্ধুরা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে একজন প্রবাসী হিসেবে কি কি ধরনের কাজ আপনাকে বেশি করতে হয় এবং কি কি ধরনের কথা বেশি বলতে হয় এই বিষয়গুলো আপনি একটু শিখে নেবেন তো প্রবাসী বন্ধুরা বিশেষ করে আমরা প্রবাসী কেন আমরা যদি দেশেও হয়ে থাকি মাঝে মাঝে আমরা যে শপিংয়ে যাই বাইরে যাই কেনাকাটা করতে যাই বাজারে তো সেখানে যে কি কি ধরনের কথা বলি কিভাবে কেনাকাটা করতে হয় কোনো দা পণ্যের দাম জিজ্ঞেস করব কিভাবে সেটার মূল্য কত জানার পরে যে ওটা আর একটু কমানো যায় কি না বা একটু কম রাখেন কোনো ডিসকাউন্ট আছে কি এই ধরনের কথা কিভাবে বলতে হয় কখনও অসুস্থতা বোধ করলে আমরা ঔষধ কিনতে যাই ফার্মেসিতে অথবা কোনো ডক্টরের কাছে যাই কনসাল্ট করি ডাক্তারের সাথে কথা বলি আমার এই সমস্যা বা আমি কয়দিন ধরে ভুগছি আমার এই অসুবিধা হয় তো সেই কথাগুলো আমি কিভাবে বলবো সেগুলো আলাদা করে আপনাকে একটু শিখতে হবে তো এগুলোকে কি বলা হয় সিচুয়েশনাল স্পিকিং বা কনভারসেশন যে পরিস্থিতি অনুযায়ী আপনাকে বিভিন্ন কথাবার্তা বলতে হতে পারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সৌ। সেইগুলো আপনি একটু চিন্তা করে ছোট ছোট বাক্য তৈরি করবেন বাংলায় এরপরে যে ওইগুলির ইংলিশ করবেন এখন কথা হচ্ছে যে পরামর্শ তো অনেক দিলাম বাট হাও করবেন কিভাবে? সেইটার টেকনিক এবং অসংখ্য টেকনিক আপনি আমাদের এই চ্যানেলের ভিডিও ক্লাসে পাবেন শুধুমাত্র বইয়ের কথা বলছিলাম বইয়ের ভিডিও ক্লাসই আছে তা নয় ছাড়াও আরও অসংখ্য অনেক বিষয়ের ক্লাস কিন্তু দেওয়া আছে আমাদের এই চ্যানেলে গ্রামারের আলোচনা করা আছে তো আশা করি একজন দুর্বল শিক্ষার্থী হিসেবে ধরে নিলাম আপনি খুব দুর্বল আপনি দুর্বল শিক্ষার্থী হিসেবে যদি আমাদের ভিডিও ক্লাসগুলি সিরিয়ালি প্র্যাকটিস করেন এবং দু থেকে তিন মাস পরে আমার বিশ্বাস আপনি মন্তব্য করবেন যে হ্যাঁ স্যার আসলে আপনাদের এই চ্যানেল থেকে বা আপনাদের ভিডিও ক্লাস দেখে সত্যিই আমার কিছু না কিছু হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে মানে আমি এটা বলছি না যে অনেক ইমপ্রুভমেন্ট হবে হতেও পারে ইনশাল্লাহ অনেকের হয়েছে বাট আপনার ক্ষেত্রে বলছি যে আপনি হয়তো মন্তব্য করবেন আমাদের বিশ্বাস যে হ্যাঁ স্যার ইউর রাইট আপনি ঠিক আসলে আমি বেশ উপকৃত হয়েছি আপনাদের ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করে বেশ কিছু জিনিস শিখতে পেরেছি যেগুলো আগে আমার দুর্বলতা ছিল যেগুলোতে তো চেষ্টা করুন ইনশাআল্লাহ ইউল বি সাকসেসফুল তো আমার কথাগুলো শোনার পরে এখন যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আসলে যুক্তিসঙ্গত এগুলো এইভাবে দরকার দেন আমি বলব যে ইনশাআল্লাহ যদি বই থাকে প্র্যাকটিস আজকে শুরু করুন ভিডিও ক্লাস দেখুন বই না থাকলে আমাদের বইটি সংগ্রহ করুন আমাদের কাছ থেকে আপনার কোর্স বাড়িতে বসে আপনি নিজেই শুরু করুন বাই দ্য নেম অফ আল্লাহ ইনশাআল্লাহ ইউল বি সাকসেসফুল তো যাই হোক ডিয়ার লার্নার্স আর কথা বারাচ্ছি না যাদের প্রয়োজন তারা অর্ডার করবেন কথা বলবেন বই নিবেন ইংরেজি শিখুন ক্যারিয়ার করুন সকলে শুভকামনা জানিয়ে আজকের এই উপদেশ ধর্মী টিউটোরিয়ালটি আপাতত এখানে শেষ করছি কথা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক কেয়ার বাই বাই